হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রামা হরে রামা রাম But now I রামা can. হরে হরে। Now to begin. Yes, now I can hear. ওকে ওকে আপনাকে ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম য়েন তস্মৈ শ্রীগুরবে নমঃ শ্রীচৈতন্যমনোভীষ্টম স্থাপিতম য়েন ভূতলে স্বয়ং রূপা কদা মহ্যম দদাতি স্বপদান্তিকম বন্দেহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম স্বাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতামশ্চ নমোম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশধারিণে পঞ্চকল্পদরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরবানন্দ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, তো আপনাদের প্রশ্ন থাকলে আপনারা টেলিগ্রামে করবেন। হরে কৃষ্ণা, তো আমাদের আচ্ছা আপনাকে আনমিউট করা হয়নি, আপনাকে মিউট করছি আমি লাল গোবিন্দ প্রভু। আপনার প্রশ্ন থাকলে টেলিগ্রামে করে লিখবেন। হরে কৃষ্ণা, তো আপনাদের ভক্তি শাস্ত্রে আমাদের দ্বিতীয় ক্লাস, সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শ্রীমদ ভগবদ গীতার মুখবন্ধ ভূমিকা আলোচনা করব। তো কারা কারা ভূমিকা মুখবন্ধটা পড়েছেন আপনারা টেলিগ্রামে ইয়েস লিখুন, যারা যারা মুখবন্ধের ভূমিকা পড়েছেন। এই কতজন পড়েছেন ভূমিকা মুখবন্ধ? ভূমিকা এবং মুখবন্ধ পড়ে রাখার কথা ছিল, কারণ আমরা প্রতি ক্লাস করবো, ক্লাসের আগে বলে দেবো কোন ক্লাসে কতটুকু আলোচনা করা হবে। তো আপনারা সেই পাঠ্য বিষয়গুলি পড়ে রাখলে ক্লাসে সুবিধা হবে, ক্লাসে কোন দিকে আলোচনা করা হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারবেন। আসলে আমাদের ভক্তিশাস্ত্রী ক্লাসটা হচ্ছে এখানে 3 মাসের হয় মায়াপুরে, তো এখানে কিছুটা অনেক সময় ওভারভিউ প্রদান করা হয় ক্লাসে, ডিপলি সেটা অনেক কিছু আলোচনা করা যায় না ভক্তিশাস্ত্রীতে, যেহেতু আমাদের সময়ের বাধ্যবাধকতা আছে। আমাদের আরেকটা প্রোগ্রাম আছে অনলাইনে, গীতার্থ বিচার, ইউটিউবে আমাদের চ্যানেল আছে একটা ভাগবত বিচার, সেখানে আপনি দেখতে পারেন।
এবং আমি কতদিন যে ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিও ওই চ্যানেলে আছে। তো সেখানে একটা প্রোগ্রাম করেছি আমরা গীতার্থ বিচার, অর্থাৎ গীতার উপরে আমরা আরো সময় নিয়ে ধীরে ধীরে প্রভুপাদ এবং অন্যান্য আচার্য সহ সেখানে আলোচনা করি, বিভিন্ন ভিডিও বানিয়ে সেখানে আপলোড করা হয়, সেটা আপনারা দেখতে পারেন সেখানে। ওইটা আরো ধীরে ধীরে আরো ডিটেইল যেতে গেলে আজকে আমরা ভূমিকা মুখবন্ধ আলোচনা করব। প্রথমে আসলে প্রভুপাদ আলোচনা করছেন গীতা কি এবং গীতা কেন পাঠ করব। সহজ কথা, ভগবদ গীতা কি এবং ভগবদ গীতা কেন আমরা পাঠ করব। প্রথমত ভগবদ গীতা কি, ভগবদ গীতা হচ্ছে মহাভারত, মহাভারতের ভীষ্ম পর্ব অধ্যায় 25-42। আমরা জানি মহাভারত রচনা করেছিলেন ব্যাসদেব, এবং অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে ব্যাসদেব যিনি মহাভারত রামায়ণ সব মহাভারত এবং অন্যান্য বেদ বিভাজন করেছেন, পুরাণ রচনা করেছেন, অষ্টাদশ পুরাণ রচনা করেছেন, তো ব্যাসদেব জানতেন। তো যারা যারা ইন্ট্রোডাকশন ভূমিকা পড়েননি আপনারা কৃপা করে কালকে, আমরা আজকে আলোচনা করবো, কালকে আলোচনা করবো, কালকের মধ্যে এটা পড়ুন এবং আগামী ক্লাসে কৃপা করে পড়ে রাখবেন আগামী ক্লাসের বিষয়বস্তুগুলি, আগামী সপ্তাহের বিষয়বস্তুগুলি। তো ব্যাসদেব জানতেন যে বেদ পাঠে সবার অধিকার ছিল না, স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু যেরকম বলা হচ্ছে তাদেরকে, তাদের বেদ পাঠে অধিকার ছিল না। কে এখনো মিউট হননি একজন দেখুন, আর শোনা যাচ্ছে? তো তখন তিনি করলেন কি, মহাভারত রচনা করলেন এবং মহাভারতের ভেতরে তিনি ভগবদ গীতাকে ঢুকিয়ে দিলেন। মহাভারত তিনি রচনা করেছিলেন স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু তাদের জন্য যাদের বেদ পাঠে অধিকার ছিল না, তাই তিনি অত্যন্ত সুন্দর করে টেকনিক করে এটা তাদের মধ্যে ঢুকিয়ে দিলেন, যাতে এখানে কোনো বাধা থাকতে না পারে না। এখন কেউ বলতে পারবে না যে তারা মহাভারত পড়তে পারবে না, যেহেতু তাদের মহাভারত পাঠে অধিকার আছে তাই ভগবদ গীতা পাঠে অধিকার আছে। তাই পরমেশ্বর ভগবান সমস্ত শাস্ত্রের সারাতি সার এসেন্স বা জিস্ট এই মহাভারতের ভিতরে ভীষ্ম পর্বের অধ্যায় 25-42 এর মধ্যে ঢুকিয়ে দিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন হচ্ছে ভগবদ গীতা, সকলে জানি। তো ভগবদ গীতার বিষয়বস্তু কি, ভগবদ গীতার 5টা বিষয়বস্তু আছে, ভগবদ গীতার 5টা বিষয়বস্তু আছে। আপনারা যারা ইন্ট্রোডাকশন পড়ছেন আপনারা জানার কথা, জীব ঈশ্বর প্রকৃতি কর্ম কাল, এটা এটি হচ্ছে 5টি হচ্ছে ভগবদ গীতার বিষয়বস্তু, 5টা বিষয়বস্তু, জীব ঈশ্বর প্রকৃতি কর্ম। প্রথমত ঈশ্বর, ঈশ্বর হচ্ছেন পরম নিয়ন্তা, ঈশ্বর হচ্ছেন পরম নিয়ন্তা, অর্থাৎ সমস্ত কিছু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেন তিনি, তিনি সৃষ্টি করেছেন। জীব, জীব সত্তা ভগবানের দাস, প্রকৃতি জড়া প্রকৃতি, এই তিনটা মিলে হচ্ছে সম্বন্ধ। আমরা গত আলোচনা করেছিলাম সম্বন্ধ বলতে কি, সম্বন্ধ বলতে হচ্ছে, সম্বন্ধ বলতে বোঝানো হচ্ছে জীব ঈশ্বর প্রকৃতি এই তিন তত্ত্ব, তাদের মধ্যে পরস্পর সম্পর্ক কি, ঈশ্বরকে ঈশ্বরের ভগবানকে ভগবানের স্বরূপ কি, তার আকৃতি প্রকৃতি নাম রূপ গুণ লীলা বিগ্রহ কি, জীব কি, জীবকে জীবের পরিচয় কি, জীবের স্বরূপ কি, জীবের নাম রূপ গুণ লীলা জীবের বিষয় কর্মসমূহ কিভাবে, এটা হচ্ছে জীব সম্বন্ধে। প্রকৃতি বা মায়া, মায়া কি, মায়ার স্বরূপ কি, এই তিনটা তত্ত্ব এবং তাদের পরস্পরের মধ্যে সম্বন্ধ কি, সম্পর্ক কি, এটি হচ্ছে সম্বন্ধ। আর এই সম্বন্ধ সম্বন্ধে জানা হচ্ছে সম্বন্ধ জ্ঞান, সম্বন্ধ জ্ঞান। তারপরে হচ্ছে কাল, ধ্বংস সাধনকারী কাল, ধ্বংস সাধন করে আরেকটা রূপ ভগবানের কাল, এবং কর্ম, দেহ ধারণের নিমিত্তে কর্ম, দেহ ধারণ করার জন্য কর্ম করাটা হচ্ছে এই 5টি বিষয়বস্তু হচ্ছে ভগবদ গীতার বিষয়বস্তু, জীব ঈশ্বর প্রকৃতি কর্ম কাল। তো এই 5টির মধ্যে বলা হচ্ছে ঈশ্বর জীব প্রকৃতি কাল, এই 4টি হচ্ছে নিত্য, কিন্তু কর্ম নিত্য না। জীব ঈশ্বর প্রকৃতি প্রকৃতি এবং কাল হচ্ছে নিত্য, কিন্তু কর্ম নিত্য না। এখন প্রশ্ন হচ্ছে, ঈশ্বর হচ্ছে নিত্য জানি, বুঝতে পারলাম, জীব হচ্ছে নিত্য,
ভগবানের নিত্য দাস, বুঝা গেল প্রকৃতি কিভাবে নিত্য হয়, এই জগৎ কিভাবে নিত্য হয়, কাল কিভাবে নিত্য হয়, কাল কিভাবে নিত্য হয়। তো যারা পড়েছেন এই সম্বন্ধে ভগবত ইন্ট্রোডাকশন থেকে, কেউ একজন উত্তর দিতে পারবেন কি কেন বলা হচ্ছে জীব ঈশ্বর প্রকৃতি কাল? প্রভুপাদ ব্যাখ্যা করছেন এখানে মুখবন্ধে, কেন এটি বলা হচ্ছে নিত্য? টেলিগ্রামে লিখুন কেউ একজন, যারা জানেন উত্তর জানেন। কোন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে প্রভুপাদ বলছেন যে এই জীব ঈশ্বর প্রকৃতি কাল এটা হচ্ছে, এই সবগুলো হচ্ছে নিত্য? ছুটি বলেছেন কেন বলা হচ্ছে জীব ঈশ্বর প্রকৃতি কাল নিত্য? ভগবান বলেছেন প্রকৃতি, যে প্রকৃতি তার আন্ডারে আছে সেটা ঠিক আছে, কর্ম তার আন্ডারে আছে বা সবকিছু ভগবানের আন্ডারে, তাহলে কেন এই সমস্ত কিছু কর্মকে নিত্য বলা হচ্ছে? এর কারণ হচ্ছে দেখুন গীতার, আমার কাছে ছোট গীতাটা আছে, 11 নম্বর মুখবন্ধের 11 নম্বর পৃষ্ঠা 17 নম্বর অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন যে ভগবদ গীতায় ঈশ্বর জীব প্রকৃতি কাল ও কর্ম এই সব কিছুর ব্যাখ্যা করা হয়েছে। এই পাঁচটির মধ্যে ঈশ্বর জীব জোড়া প্রকৃতি ও কাল হচ্ছে নিত্য। প্রকৃতির অভিপ্রকাশ অনিত্য হতে পারে কিন্তু তা মিথ্যা নয়, প্রকৃতির অভিপ্রকাশ অনিত্য হতে পারে কিন্তু তা মিথ্যা নয়, যে গীতা আছে মিথ্যা নয়। কেন মিথ্যা নয়? কোন কোন দার্শনিক বলে থাকেন জোড়া প্রকৃতির প্রকাশ মিথ্যা, কিন্তু ভগবদ গীতার দর্শন তা স্বীকার করে না। প্রকৃতির প্রকাশ যদিও সাময়িক তবুও তা সত্য, যেহেতু তা সত্য এইটাকে সেটাকে নিত্য বলা হচ্ছে। এটা কিরকম উদাহরণ দিচ্ছেন একটা প্রভুপাদ যে আকাশে ভাসমান মেঘ অথবা শস্যের পুষ্টি সাধনকারী বর্ষা ঋতুর সঙ্গে তুলনা করা চলে। যখন বর্ষা ঋতু শেষ হয়ে যায় এবং মেঘ ভেসে চলে যায় তখন সমস্ত শস্যকণা বৃষ্টির ফলে পুষ্ট হয়ে যায়, পুষ্ট হয়েছিল তা শুকিয়ে যায়। যখন বর্ষা শেষ হয়ে যায় এবং মেঘ চলে যায় তখন সমস্ত শস্যকণা যা পুষ্ট হয়েছিল আবার শুকিয়ে যায়, তারপর আবার যখন বর্ষা ঋতু আসে তখন তা আবার শুকায়, তা আবার তা পুষ্ট হয়। এভাবে প্রকৃতি কাজ করে চলে চলে, এভাবে অনন্তকাল ধরে প্রকৃতি আকাশ প্রকাশ স্থিতি অন্তর্ধান হয়ে চলেছে। যেহেতু এটা অনন্তকাল ধরে নিরন্তর চলছে, ঠিক যেরকম বলা হচ্ছে প্রকৃতির প্রকাশ হচ্ছে কিভাবে, মহাবিষ্ণু তিনি কারণোদক সমুদ্রে শয়ন করে আছেন এবং তার নিঃশ্বাসের সাথে সমস্ত ব্রহ্মাণ্ড গুলি বের হচ্ছে, এই হচ্ছে প্রকৃতি, এবং তার প্রশ্বাসের সাথে সমস্ত ব্রহ্মাণ্ড গুলি প্রবেশ করছে, এই হচ্ছে ধ্বংস, প্রকৃতির সৃষ্টি এবং ধ্বংস। এই যে মহাবিষ্ণু এই যে নিঃশ্বাস এবং প্রশ্বাস এটা নিত্যকাল ধরে চলছে, নিঃশ্বাস করছেন আবার প্রশ্বাস গ্রহণ করছে, তাই প্রকৃতির সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যদিও তা ধ্বংস হয়, প্রকৃতি ধ্বংস হয়, তথাপি সেটি নিত্য লীলা বলা হচ্ছে, বারবার হচ্ছে, এটা এটা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে নিত্য। আবার কালও এরকম বলা হচ্ছে ভগবত ধামে কাল নেই, ভগবত ধামে সময় নেই, ভগবত ধামে কাল নেই, ভগবত ধামে কাল নেই, জড়জগতে কাল সময় আছে। তাহলে সময় কিভাবে নিত্য হয়? একই কথা, যেহেতু এই জড়জগতের সৃষ্টিটা নিত্যকাল ধরে চলছে, ধ্বংস প্রলয় ধ্বংস প্রলয় চলছে, তাই এই কালকে বলা হচ্ছে নিত্য। এখন কর্ম, কর্মকে বলা হচ্ছে নিত্য না। কেন কর্ম নিত্য না? কারণ এই কর্ম জীবের উপরে নির্ভর করছে এবং জীব চাইলে ভগবত ধামে যখন প্রত্যাবর্তন করে তখন তার কর্মের নিষ্কৃতি হয়, সেজন্য বলা হচ্ছে কর্ম নিত্য না। তাই প্রকৃতি নিত্য, প্রকৃতি মিথ্যা নয় প্রভুপাদ বলছেন। তাই জড়া প্রকৃতি ও কাল একে অপরের সঙ্গে পরস্পরের সম্পর্কযুক্ত, তাই এবং সকলেই নিত্য,
ঈশ্বর জীব জড়া প্রকৃতি ও কাল একে অপরের সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত সকলেই নিত্য, কিন্তু অন্য বিষয় কর্ম নিত্য নয়। বস্তুত কর্মের ফল অতি প্রাচীন হতে পারে, অনেক অনেক পূর্ব সময় ধরে কর্মটা আমাদের থাকতে পারে, স্মরণাতীত কাল থেকে কর্মের ফলস্বরূপ আমরা শোক অথবা দুঃখ ভোগ করছি, কিন্তু আমরা আমাদের ফল কর্মফলকে পরিবর্তিত করতে পারি, এবং তাই এই পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর। আমরা সেই কর্মকে পরিবর্তন করতে পারি, সেজন্য এই কর্ম নিত্য না। এই হচ্ছে সহজ কথা, এই পাঁচটা তত্ত্ব, এটা ভগবদ গীতার মূল বিষয়বস্তু। জীব ঈশ্বর প্রকৃতি কাল, এটা হচ্ছে নিত্য, কর্ম নিত্য না। তার মধ্যে এই সমস্ত বিষয়বস্তু সবকিছু নিয়ে ভগবদ গীতা আলোচনা করা হচ্ছে। ভগবদ গীতার পরিকাঠামো কি, সবকিছুর একটা পরিকাঠামো আছে, কিভাবে একটা জিনিস প্রদান করা হচ্ছে, তার স্ট্রাকচারটা কি। ভগবদ গীতার স্ট্রাকচারটা এখানে প্রদান করা হচ্ছে। ভগবদ গীতায় আমরা জানি 18টা অধ্যায় আছে, 18টা অধ্যায়কে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, কর্মশতক, জ্ঞান শতক, ভক্তি শতক। কর্মশতক, ভক্তি শতক, জ্ঞান শতক। মাঝের 6টা অধ্যায়কে বলা হচ্ছে কর্মশতক, সেখানে আলোচনা করা হচ্ছে জীবের স্বরূপ। জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের অংশ, কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবা, সেই স্বরূপ লাভের পন্থা, নিষ্কাম কর্মযোগ, যা হচ্ছে জ্ঞানের অন্তর্গত, জ্ঞানের অন্তর্গত। প্রকৃতি আর নিত্যতা কে আমরা কি এভাবে ভাবতে পারি যে প্রকৃতির উপাদান নিত্য? উপাদান নিত্য বলতে এখানে বলা হচ্ছে, যেহেতু জিনিসটা বারবার হচ্ছে, একটা জিনিস সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে, প্রকৃতির সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে, জড়া প্রকৃতি ও জড়জগৎ সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, কিন্তু যেহেতু এই ধ্বংস এবং সৃষ্টির কাজ বারবার চলছে, পুনরাবৃত্তি হচ্ছে, নিরন্তর হচ্ছে, একটার পর একটা চলছেই, সেজন্য বলা হচ্ছে এটাকে নিত্য। আমাদের হিসাবে হয়তো প্রকৃতি অনেক দিন ধরে ধ্বংস হয়ে থাকতে পারে, না থাকতে পারে, যেমন বলা হচ্ছে 1000 বছর বিষ্ণু সাই স্মরণ করে থাকেন, কিন্তু তার লক্ষ্য থেকে, তার পার্সপেক্টিভ, তার দৃষ্টিভঙ্গি থেকে এটা নিত্যকাল ধরে হচ্ছে, নিমেষের মধ্যে হচ্ছে, নিঃশ্বাস এবং প্রশ্বাস। ভক্তি শতক মাঝের 6টা অধ্যায় 7-12 আলোচনা করা হচ্ছে এখানে, ভগবত ভক্তির উপায় কি। আচ্ছা, সুন্দর গোপালপুর প্রশ্ন করতে চাইছেন, সুন্দর গোপালপুর আপনাকে আমি আনমিউট করেছি, আপনার কি প্রশ্ন আছে আপনি বলতে পারেন, সুন্দর গোপালপুর আপনি বলতে পারেন প্রশ্ন কি আপনার। হরে কৃষ্ণ, আপনি বলছেন সুন্দর গোপাল প্রভু, শুনতে পাচ্ছেন আপনি, আপনার কি প্রশ্ন আছে? আপনি প্রশ্নটা এখানে বলতে পারেন, আমরা শুনছি, আমরা ট্রাই করে, এটা শোনা যাচ্ছে কিনা সবার কাছে। হরে কৃষ্ণ, সুন্দর গোপাল প্রভু আপনি শুনতে পাচ্ছেন, আপনি বলুন, প্রশ্নটা বলুন। ইন্টারনেট কানেকশনটা ল দেখাচ্ছে। ভালো করে কানেক্টেড না, ব্যাপারটা হচ্ছে এটাই যে এই হচ্ছে ভক্তি শতক মাঝের 6টা অধ্যায়, জ্ঞান শতক শেষ 6টা অধ্যায়। হরে কৃষ্ণ, তো কর্মশতকে জীবের স্বরূপ, কৃষ্ণের অংশ বা কৃষ্ণের, কৃষ্ণদাস, কৃষ্ণ সেবা, এই সমস্ত বর্ণনা করা হচ্ছে, জীবের স্বরূপ কি বর্ণনা করা হচ্ছে, এবং সেই স্বরূপ লাভের পন্থা বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ সম্বন্ধ
জ্ঞান বর্ণনা করা হচ্ছে, ভক্তি সূত্রকে বর্ণনা করা হচ্ছে যে এই যে ভগবত প্রাপ্তি করা, ভগবানকে প্রাপ্ত করা, তার উপায় হচ্ছে ভক্তি, সহজ পন্থা ভক্তির কথা বর্ণনা করা হচ্ছে। জ্ঞান সূত্রকে আগের বিষয়গুলি আরো বিস্তৃতভাবে বর্ণনা করা হচ্ছে, জীব ঈশ্বর প্রকৃতি এই সমস্ত কিছু আরো ডিটেইলস বর্ণনা করা হচ্ছে। এখন প্রত্যেকটি শতকেই কর্ম, জ্ঞান ও ভক্তি থাকলেও তাদের প্রাধান্য অনুসারে শতকগুলির নাম প্রদান করা হয়েছে। এখন বলতে বলা হতে পারে ঠিক আছে, প্রথম ছটা অধ্যায় শুধুমাত্র কর্মের কথা বলা হচ্ছে, শেষের ছটা অধ্যায় শুধুমাত্র জ্ঞানের কথা বলা হচ্ছে, এরকম কি? উত্তর হচ্ছে না। প্রত্যেকটা পুরো ভগবদ গীতার প্রত্যেকটা অধ্যায় ভক্তির কথা বলা হচ্ছে, কর্মের কথা বলা হচ্ছে, জ্ঞানের কথাও বলা হচ্ছে, কিন্তু মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে প্রথম ছটা অধ্যায় কর্মকে, শেষের ছটা অধ্যায় ভক্তিকে, এবং মাঝের ছটা অধ্যায় ভক্তিকে, এবং শেষের ছটা অধ্যায় জ্ঞানকে প্রাধান্য অনুসারে সেগুলির নাম প্রদান করা হয়েছে। তাহলে কেন এরকম করা হচ্ছে? ঠিক যেরকম আমরা বলা হচ্ছে আমরা কোনো জিনিসপত্রের মধ্যে আমরা সেগ্রিগেট করি বা আলাদা করি, যেমন যদি আমরা আমাদের জায়গা পরিবর্তন করি, আমাদের বাসস্থান পরিবর্তন করি, তাহলে আমরা যেরকম বাক্সের মধ্যে সমস্ত জিনিসগুলো ভরে নেই, কোনো বাক্সের মধ্যে কিচেনের জিনিস আছে, কোনো বাক্সের মধ্যে ড্রয়িং রুমের জিনিস আছে, ওই কোনো বাক্সের মধ্যে বেডরুমের জিনিস আছে, কেন কোনো বাক্সের মধ্যে লিভিং রুমের জিনিস আছে, আলাদা 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 করে সেপারেট করে রাখি যাতে আমরা জিনিসগুলো চিনতে পারি। কিন্তু আরেকটা উদাহরণ দিচ্ছেন, ঠিক যেরকম রান্নাঘরে অনেক সময় সব মশলা রাখা হয়, তেল, লবণ, জিরে, হলুদ, গোলমরিচ আলাদা আলাদা কোটার মধ্যে রাখা হয়, এবং এখানে অনেক সময় লিখে রাখা হয় যে এই পাত্রের মধ্যে, এই বয়ামের মধ্যে গোলমরিচ আছে, এই পাত্রের মধ্যে হলুদ আছে, এটার মধ্যে জিরে আছে, যাতে বোঝা যায়। তাই এই লজিক এখানে প্রয়োগ করা হচ্ছে যে জিনিসটা সহজে বোঝার জন্য কর্মশতক, জ্ঞানশতক, ভক্তিশতক রূপে এটাকে ব্যাখ্যা করা হচ্ছে বা আলাদা করা হয়েছে। এখন সাধারণত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার সময়, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করতে গেলে তার আগে চারটা জিনিস ব্যাখ্যা করা হয়, চারটা জিনিস ব্যাখ্যা করা হয়। অনুবন্ধ চতুষ্টয় বলা হচ্ছে, অনুবন্ধ চতুষ্টয় কি চারটা জিনিস? প্রথমত যে এই গ্রন্থের অধিকারী কারা, অধিকারী মানে হচ্ছে পাঠক। ঠিক যেরকম আমি একটা বই লিখব, তো বই লেখার শুরুতে আমি ভূমিকাতে বা প্রিফেস মুখবন্ধ লিখব, সেখানে আমি বলে দেব যে এই বইটার পাঠক কারা, কাদের জন্য আমি লিখছি। কোনো বই হয়তো বাচ্চাদের জন্য লেখা হয়, কোনো বই ফিজিক্স এর স্টুডেন্টের জন্য লেখা হয়, কোনো বই মেডিকেল এর স্টুডেন্টের জন্য লেখা হয়, কোনো বই অন্যান্য বিভিন্ন ধরনের অডিয়েন্স এর জন্য লেখা হয়। স্পেসিফিক্যালি বলে দেয়া হয় যে এই গ্রন্থটা, এই পুস্তকটা কোন স্তরের ব্যক্তিদের জন্য লেখা হচ্ছে, একে বলা হচ্ছে অধিকারী, বা কারা এই বইটি পাঠ করার অধিকার কাদের, রাইট কাদের আছে। প্রথমত তার পাঠক কারা, অধিকারী কারা, প্রথম ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে সম্বন্ধ, অধিকারের সাথে এই গ্রন্থের সম্পর্কটা কি, সম্বন্ধটা কি, কোন সম্পর্ক আছে, বিষয় কি, এই বইয়ের বিষয়বস্তুটা কি, কি বিষয়ে আলোচনা করা হবে এই বইয়ের মধ্যে, এবং সর্বোপরি এই বইয়ের প্রয়োজন কি, অর্থাৎ এই বই পাঠ করলে শ্রোতারা বা পাঠকেরা কি লাভ করবেন, কি জানতে পারবেন, কি বিষয়টা পাবেন এই এই গ্রন্থতে, কি বিষয়, কি ফল লাভ করবেন। এই চারটা জিনিস, অধিকারী, সম্বন্ধ, বিষয় এবং প্রয়োজন, কারা এর পাঠ করার যোগ্য, সে পাঠকের সাথে এই বইটার কি ধরনের সম্পর্ক আছে, কিভাবে তার সম্পর্ক স্থাপন করে, বইয়ের পাঠ্যবস্তু কি, বিষয়বস্তু কি, এবং এই বইটি পাঠ করলে কি লাভ করবেন শ্রোতারা, এই বিষয়গুলো বলা হচ্ছে অনুবন্ধ চতুষ্টয়। এখন ভগবদ গীতার ক্ষেত্রে অনুবন্ধ চতুষ্টয় কি, বলদেব বিদ্যাভূষণ পাদ তার ভগবদ গীতার গীতা ভূষণ তিনি বর্ণনা করছেন, অধিকারী হচ্ছেন শ্রদ্ধালু, সদ্ধর্মনিষ্ঠ, বিজিতেন্দ্রিয় ব্যক্তি এই শাস্ত্রের অধিকারী, শ্রদ্ধালু, বিজিতেন্দ্রিয় ব্যক্তি এই শাস্ত্রের অধিকারী।
তিনটা গুণ বর্ণনা করা আছে, তার পরম পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, ভগবানের ভক্তির প্রতি শ্রদ্ধা থাকতে হবে, এবং তিনি বিজিতেন্দ্রিয় তার ইন্দ্রিয় জয় করেছেন, এবং সৎ ধর্মনিষ্ঠ, সৎ ধর্মের প্রতি বা পরধর্মের প্রতি তার নিষ্ঠা আছে। তাই এর অর্থ হচ্ছে কি, আমরা যদি ভগবদ গীতা পাঠ করতে চাই এবং ভগবদ গীতা হৃদয়ঙ্গম করতে চাই, তাহলে আমাদেরকে এই এই গুণগুলি অর্জন করার চেষ্টা করতে হবে, আমাদেরকে এই এই গুণগুলি আয়ত্ত করার, এই গুণগুলি অনুশোধন করার প্রচেষ্টা করতে হবে, তবেই আমরা ভগবদ গীতা অনুধাবন করতে পারবো, অধিকারী হতে পারবো, স্বনিষ্ঠ। তো এখানে এই অধিকারীর মধ্যে আবার ভেদ করছে তিন ধরনের অধিকারী, স্বনিষ্ঠ, পরনিষ্ঠ এবং নিরপেক্ষ। স্বনিষ্ঠ কারা, তাদের নিষ্ঠা সহ নিষ্কাম কর্ম দ্বারা স্বধর্ম আচরণ এবং হরি সেবা করেন, কিন্তু কৌতূহল বশত স্বর্গলোক প্রভৃতি দর্শনের বাসনা আছে, এরা আশ্রমের অন্তর্গত। কৌতূহল বশত অর্থাৎ কেবল ভগবানের ঐশ্বর্য দানের জন্য, কিন্তু ভোগ করার জন্য নয়, সকাম কর্মে স্বর্গলোক ভোগ করতে চায়। তো এরা হচ্ছে ভগবানের ভক্ত স্বনিষ্ঠ। দেখুন এই তিন ধরনের ব্যক্তি, স্বনিষ্ঠ, পরনিষ্ঠ এবং নিরপেক্ষ, তিন ধরনের ব্যক্তির কথা আমরা বলছি। পরিনিষ্ঠ হচ্ছে নিজ আচরণের দ্বারা দৃষ্টান্ত স্থাপন করে লোককে ভক্তি পথে আকৃষ্ট করার জন্য সদাচার ও সদ্ধর্ম পালন করে হরি সেবা করেন, এরাও আশ্রমের অন্তর্গত, তারাও আশ্রমের অন্তর্গত থাকে পরিনিষ্ঠ। এবং নিরপেক্ষ হচ্ছে তারা সত্য তপস্যা জপ প্রভৃতির দ্বারা চিত্ত শুদ্ধি লাভ করেছেন, একমাত্র হরি ভক্তিতেই আসক্ত, তাদের কোনো আশ্রম নেই, একমাত্র হরি ভক্তিতে আসক্ত তারা, তাদের তাদের আর কোনো আশ্রম নেই, এরা হচ্ছে পরিনিষ্ঠ, এরা হচ্ছে পরিনিষ্ঠ নিরপেক্ষ। এখন স্বনিষ্ঠ মানে হচ্ছে সহজ কথা, তারা নিষ্কাম কর্ম, সকাম কর্ম না, তারা হচ্ছে নিষ্কাম কর্ম তাদের। তারা নিষ্কাম কর্ম অর্থাৎ তাদের কোনো কামনা নেই, কিন্তু তারা স্বধর্ম আচরণ করছেন, স্বধর্ম নিজের ধর্ম আচরণ করছেন, বর্ণাশ্রম ধর্ম অনুশোধন করছেন, বর্ণাশ্রম ধর্ম অনুশোধন করছেন, কিন্তু কৌতূহল বশত তারা স্বর্গলোক প্রবৃত্তি দর্শনের বাসনা আছে তাদের, তাদের আশ্রমের অন্তর্গত, বিভিন্ন আশ্রমের অন্তর্গত আছে, বর্ণাশ্রমের অন্তর্গত, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী বা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বিভিন্ন আশ্রমের অন্তর্গত আছেন। পরনিষ্ঠ কারা, তারা কিন্তু তাদের সেই সন্নিষ্ঠ ব্যক্তি, তাদের একটা কৌতূহল আছে যে আমরা একটু স্বর্গলোকটা দেখতে চাই, ভগবানের ঐশ্বর্য কিরকম, ভগবানের মাহাত্ম কিরকম, সেটা একটু দেখতে চাই, কিন্তু তারা ভোগ করতে চান না, এরা হচ্ছেন স্বনিষ্ঠ। সকাম কর্মীরা ভোগ করতে, তারা সকাম কর্মীদের থেকে উন্নত, সকাম কর্মীদের থেকে ঊর্ধ্বে। পরিনিষ্ঠ, তারা নিজ আচরণের দ্বারা দৃষ্টান্ত স্থাপন করে লোককে ভক্তি পথে আকৃষ্ট করেন, করার জন্য আচরণ করে, তারা নিজেরা এই কৌতূহল নেই তাদের স্বর্গলোক দর্শন করবে বা এই সমস্ত বিষয় আছে, কিন্তু তারা তথাপি অন্যকে দৃষ্টান্ত স্থাপন করার জন্য, অন্যকে তারা ভক্তিতে উৎসাহিত করার জন্য তারা ভগবত ভক্তি করেন, তারা স্বধর্ম আচরণ করেন। উই আর নট এবল টু হিয়ার প্রপারলি ডিউ টু ব্যাড কানেকশন, এখানে আমার কানেকশন মনে হচ্ছে ঠিক আছে, অন্যদের মনে হচ্ছে ঠিক আছে যারা শুনতে পাচ্ছেন, আপনার কানেকশনের মতো সমস্যা আছে। পরিনিষ্ঠ, নিরপেক্ষ হচ্ছে তারা কোনো আশ্রমের অন্তর্গত না, তারা একমাত্র হরিভক্তিতে, তারা একমাত্র হরিভক্তিতে আসক্ত, তারা একমাত্র হরিভক্তিতে আসক্ত। তো আমি এই বিষয়ে আর একটু ব্যাখ্যা করছি, আসলে এই জিনিসগুলো কি, এটা সকলে দেখতে পাচ্ছেন এই জিনিসটা,
হরে কৃষ্ণ, সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে, সনিষ্ঠ সনিষ্ঠটা সনিষ্ঠ কনিষ্ঠ সনিষ্ঠ পরিনিষ্ঠ নিরপেক্ষ, এই তিন স্তরের ভক্ত আছেন, সনিষ্ঠ পরিনিষ্ঠ নিরপেক্ষ। এখন তাদের এদের সকলেরই সাধারণ গুণ হচ্ছে এরা শ্রদ্ধালু, এরা হচ্ছে শ্রদ্ধালু, সদ্ধর্মনিষ্ঠ, এবং বিজিতেন্দ্রিয়। এই হচ্ছে এদের তিনজন, এদের তিন স্তরেরই সাধারণ গুণ হচ্ছে এটা, এদের তিন স্তরেরই সাধারণ গুণ হচ্ছে এটা, তারা শ্রদ্ধালু, দৃঢ় নিশ্চয়, বিজিতেন্দ্রিয়। এখন এটা তিনটা স্তর দেখানো বা তিন ধরনের ভক্ত দেখা হচ্ছে, তিনটা ট্রাক বলতে পারি আমরা, বা আমরা যদি এখানে এক দুই তিন তিনটা রাস্তা বলা যেতে পারে, তিনটা রাস্তা আছে ভগবানের কাছে, এই তিনটা রাস্তার মাধ্যমে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি। সনিষ্ঠ এক ধরনের ভক্ত তারা ভগবানের কাছে পৌঁছতে পারে, পরিনিষ্ঠ এক ধরনের ভক্ত ভগবানের কাছে পৌঁছতে পারে, নিরপেক্ষ এক ধরনের ভক্ত তারা ভগবানের কাছে পৌঁছতে পারে। এখন তিনটা স্তর বলতে পারে, তিন ধরনের ভক্তি আছে আমরা বলতে পারি। গুণীভূতা ভক্তি, প্রধানীভূতা ভক্তি, এবং কেবলা ভক্তি। এই তিনটা স্তর আছে ভক্তি। এখন গুণীভূতা ভক্তি মানে কি, প্রধানীভূতা ভক্তি মানে কি, কেবলা ভক্তি মানে কি, আমরা ব্যাখ্যা করছি। এর মানে কি, ব্যাপার হচ্ছে এরকম যে
ভক্তির সাথে কোনো কিছুর মিশ্রণ। এখন মনে করুন আমরা বলছি ব্যাখ্যা করছি যে এক গ্লাস দুধ দেয়া হলো আমাকে। এখন দুধের মধ্যে আমরা জানি দুধের মধ্যে মিশ্রণ আছে, জলের মিশ্রণ আছে, দুধ এবং জল মিশ্রিত আছে সেখানে। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু জল আছে সেখানে, কতটুকু দুধ আছে, কতটুকু জল আছে, কতটুকু দুধ আছে। যদি সেখানে দুধ আছে প্লাস এখানে জল আছে, এখন প্রশ্ন হচ্ছে কতটুকু দুধ কতটুকু জল আছে। যদি মনে করি এখানে যে দুধ এবং 10% জল, তাহলে এই গ্লাসটাকে আমরা কি বলতে পারি, এই গ্লাসটাকে আমরা কি বলতে পারি, 90% দুধ আছে 10% জল আছে, 90% দুধ আছে 10% জল আছে, তখন এই গ্লাসটাকে আমরা বলতে পারি জল, সহজ কথা জল মিশ্রিত দুধ, কারণ এখানে জল কম আছে দুধ বেশি আছে, জল কম আছে দুধ বেশি আছে। আমার মূল উপাদানটা হচ্ছে দুধ, কিন্তু সাথে একটু জলের মিশ্রণও আছে, তাই মূল উপাদানটা দুধ, জলের মিশ্রণ, তাই জলের মিশ্রণ যেহেতু এটাকে বলা হয় জল মিশ্রিত দুধ। এখন যদি একটা উল্টো কেস হয়, যদি এটা উল্টো কেস হয় অর্থাৎ 90% জল আছে 90%, তাহলে আমরা কি বলতে পারি এটাকে, এই গ্লাসটা কি বলতে পারি, দুধ মিশ্রিত জল। দুধ মিশ্রিত জল বলতে পারে, সহজ কথা এখানে, কারণ এখানে মূল উপাদান হচ্ছে জল, দুধের একটু মিশ্রণ আছে। একইভাবে একইভাবে ভক্তি, ভক্তি আছে প্লাস দুধটা হচ্ছে ভক্তি আর জলটা হচ্ছে কর্ম, জ্ঞান, ধ্যান, বিভিন্ন পন্থাগুলিও থাকতে পারে, কর্ম কর্মকাণ্ড বা কর্মযোগ, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, ধ্যানকাণ্ড, এই জিনিসগুলো থাকতে পারে, এগুলো থাকতে পারে এখানে। এখন কথা হচ্ছে এখন এখানে 90% ভক্তি আছে আর 10%
কর্ম জ্ঞান বা ধ্যান। এই জিনিসগুলি আছে এখানে। এই জিনিসগুলি আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 90% ভক্তি, 10% কর্ম, জ্ঞান, ধ্যান। কর্ম মিশ্রা ভক্তি বা জ্ঞান মিশ্রা ভক্তি বা ধ্যান মিশ্রা ভক্তি। কর্ম মিশ্রা ভক্তি মিশ্র, কর্ম মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি, ধ্যান মিশ্র ভক্তি। এখন এখানে আগের মতো উল্টো, যে কর্ম জ্ঞান ধ্যান এটা আছে কর্ম জ্ঞান ধ্যান 90% আর ভক্তি আছে 10%, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি আগের মতো উল্টো করে, ভক্তি মিশ্র বা ভক্তি মিশ্র জ্ঞান বা ভক্তি মিশ্র ধ্যান, ভক্তি মিশ্র ধ্যান, এই এই দুটো ক্ষেত্র হতে পারে। এখন এই এই জিনিসটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রধানীভূতা ভক্তি। এই ভক্তিটাকে বলা হচ্ছে প্রধানীভূতা ভক্তি। কেন প্রধানীভূতা ভক্তি এখানে বলা হচ্ছে? কেন প্রধানীভূতা ভক্তি বলা আছে? কারণ এখানে ভক্তির প্রাধান্য বেশি, এখানে ভক্তিটা মূল, ভক্তির প্রাধান্য বেশি, কিন্তু এখানে কর্ম জ্ঞান ধ্যানের প্রাধান্য বেশি। এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে গুণীভূতা ভক্তি, বলা হচ্ছে গুণীভূতা ভক্তি, প্রধানীভূতা ভক্তি আর গুণীভূতা ভক্তি, এই হচ্ছে এই এই হচ্ছে মূল ব্যাপার। এখানে মূল প্রাধান্য হচ্ছে ভক্তি, এর প্রধানীভূতা ভক্তি, এখানে মূল প্রাধান্য হচ্ছে গুণ, কর্ম জ্ঞান বা ধ্যান বা অন্যান্য গুণ, সত্য রজতম, এই জিনিসগুলো হচ্ছে মূল প্রাধান্য, তাই গুণীভূতা ভক্তি হলো হচ্ছে। তো কোন কোন আচার্য একে গুণীভূতা ভক্তি বা গৌণীয় বলা হয়, গুণীভূতা ভক্তি বা গৌণীয় বলা হয়, গৌণীয় বলা হয়। তো কোন কোন আচার্যরা এখন আরেক আরেকটা এই এই গেল একটা কেস, এই গেল একটা কেস, এখন যদি আমার কোন আরেকটা ক্লাস আছে যেখানে
100% দুধ, এখানে কোনো জল মেশানো হয়, তাহলে এটাকে কি বলা যায়? শুদ্ধ দুধ। একইভাবে 100% ভক্তি শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি বা একে বলা হচ্ছে কেবলা ভক্তি, যেহেতু কেবল এখানে দুধ আছে, কেবলা ভক্তি, কেবলা ভক্তি, কেবলা ভক্তি বা উত্তম ভক্তি, শুদ্ধ ভক্তি, কেবলা ভক্তি, উত্তম ভক্তি, অনন্য ভক্তি, এইভাবে বিভিন্ন নামে এটাকে আখ্যায়িত করা হবে বিভিন্ন জায়গায়, কেবলা ভক্তি বা শুদ্ধ ভক্তি বিভিন্ন ভাবে। এই হচ্ছে মূল ব্যাপার। ভক্তি তিন ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে গুণীভূতা ভক্তি, গুণীভূতা ভক্তি, প্রধানীভূতা ভক্তি আর কেবলা ভক্তি বা উত্তম ভক্তি, উত্তম ভক্তি বা কেবলা ভক্তি বলা হচ্ছে এই এই তিনটা ভক্তি। তো কোন কোন আচার্য যে গুণীভূতা ভক্তিকে ভক্তি ধরেননি, কোন কোন আচার্যরা এই গুণীভূতা ভক্তিকে ভক্তি রূপেই পরিগণ্য করেননি, তারা বলছেন ভক্তি দুই প্রকার, প্রধানীভূতা ভক্তি আর কেবলা ভক্তি, প্রধানীভূতা ভক্তি, কেবলা ভক্তি। তো এখন কেবলা ভক্তি মানে কি? তাদের অন্য কোনো চিন্তা নেই বা অন্য কোনো দায় দায়িত্ব নেই, অন্য কোনো বাধ্যবাধকতা নেই এই জড়জগতের, তারা নিরন্তর অহর্নিশ ভক্তিতে মগ্ন আছে, এই হচ্ছে কেবলা ভক্তি। তো ছিল বলদেব বিদ্যাভূষণ এবং অন্যান্য আচার্য বলছেন কিভাবে ভাগ করা যায়, যে না আমরা আমাদের দিনযাত্রার মধ্যে দৈনন্দিন জীবনের মধ্যে কতটুকু সময় আমরা ভক্তিতে ব্যয় করি, কতটুকু সময় আমরা অন্যান্য কাজে ব্যয় করি, যেমন আমাদের বিভিন্ন অব্লিগেশন বলা হচ্ছে বা বাধ্যবাধকতা আছে সংসারে, যারা সংসারে আছেন, পুত্র পরিবার পরিচালনা করা, জীবিকা নির্বাহ করা, বিভিন্ন সামাজিক রীতিনীতি পালন করা, ধর্মীয় অনুষ্ঠান পালন করা, বিভিন্ন কিছু দায় দায়িত্ব রয়েছে, এবং সাথে সাথে আমাদের ভগবত ভক্তি সেই জীবনটা রয়েছে, ভগবত ভক্তি ভক্তিমূলক জীবন আমাদের রয়েছে। তো আমরা কতটুকু সময় ভগবত ভক্তিতে প্রদান করছি এবং কতটুকু সময় আমরা আমাদের এই দৈনন্দিন জীবন চর্চা বা অন্যান্য কাজে দায়িত্ব পালন করছি সেটার উপর নির্ভর করছে। যেমন দেখা যায় কোনো ব্যক্তি, সে সকালবেলা উঠলো ঘুম থেকে, সে হয়তো সে কাজ করছে, বিভিন্ন কিছু করছে, কিন্তু সকালবেলা একটু স্নান করে গীতা পাঠ করছে, ভগবানের কাছে একটু ফুল অর্পণ করছে, একটু আগরবাতি দেখাচ্ছে, তার জীবনের বা তার দিনচর্যার মধ্যে অল্প সময় হচ্ছে ভক্তি, বাকি সময় হচ্ছে তার কর্ম করা। আবার অনেকে আছে যারা উন্নত গৃহস্থ, তারা করেন কি, তাদের সকালবেলা উঠেন, সকালবেলা জপ করা, ভগবান অর্চন করা, ভগবানকে ভোগ নিবেদন করা, তারপর তারা কর্মক্ষেত্রে যান, তারপরে সে আবার গ্রন্থাদি পাঠ করা, বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা ভক্তিমূলক, তাদের মূল লক্ষ্য হচ্ছে ভক্তি। তাই আমাদের দেখতে হবে আমরা আমাদের ভক্তি চর্চার কতটুকু সময় আমরা প্রদান করছি, ভক্তিতে কতটুকু সময় আমরা প্রদান করছি অন্যান্য কাজে। তো ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর বলেছেন যে আমাদের ব্রহ্মচারী এবং সন্ন্যাসী, তাদের যেহেতু অন্য কোনো দায় দায়িত্ব নেই, তাদের পরিবার পরিজন রক্ষা করার কোনো দায়িত্ব নেই বা তাদের অন্যান্য সামাজিক রীতিনীতি পালন করার প্রয়োজন নেই, তাদের অর্থ কিভাবে ইনকাম করা করবে, তারা জীবিকা নির্বাহ করে সেই কোনো চিন্তা নেই, তাই তাদের জন্য মূল বা তাদের জন্য তাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কেবলা ভক্তি। তাদেরকে অবশ্যই কেবলা ভক্তি অনুশীলন করা উচিত, যেহেতু তাদের অন্য কোন, তাদের জন্য 24 hours, ব্রহ্মচারী সন্ন্যাসীদের জন্য কি সুযোগ আছে, 24/7 24 ঘন্টা, সপ্তাহের 24 ঘন্টা, বছরের প্রত্যেক দিন 24 ঘন্টা তারা করে, তারা অনন্য হয় ভগবানের চিন্তা করতে পারে, তারা ভগবত বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রম, ভগবানের সেবা, নিজের ভগবত ভক্তি সাধনা, সবকিছুর মূলে হচ্ছে তারা ভগবত ভক্তি কিভাবে করবে, এটাই তারা সরাসরি ডাইরেক্ট ভগবত ভক্তি যুক্ত আছে। কিন্তু গৃহস্থ ভক্তরা হয়তো তাদেরকে কাজ করতে হবে, চাকরি করতে হবে, অফিসে যেতে হবে, ব্যবসা করতে হবে, বিভিন্ন কিছু হাতে হাতে করতে হবে। তাই ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর বলছেন যে আমাদের কৃষ্ণ ভাবনামৃতের বা আমাদের যে পন্থা গৌড়ীয় বৈষ্ণবদের,
আমাদের ব্রহ্মচারী সন্ন্যাসীদের এই শুদ্ধ ভক্তি, কেবলা ভক্তি, উত্তম ভক্তি স্তরে আচরণ করা উচিত এবং গৃহস্থদের কমপক্ষে প্রধানীভূতা স্তরে আচরণ করা উচিত, প্রধানীভূতা স্তরে আসা উচিত কমপক্ষে, গুণীভূতা স্তরে না, যে আমাদের শুধু কর্ম, জ্ঞান, ধ্যান এগুলোতেই আমরা বেশি মগ্ন, ভক্তি অল্প একটু করছি না। আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের ভক্তি জীবনটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ ব্যাপার, ভক্তি জীবনটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, বাকি সবকিছু হচ্ছে আমাদের ভক্তিকে সাপোর্ট করার জন্য, ভক্তিকে সহায়তা করার জন্য, যাতে আমি আমার ভক্তিটা নির্বাহ করতে পারি, যাতে আমি, যারা গৃহস্থ আছেন, যারা, যাতে আপনি আপনার পুত্র, পরিবার, পরিজন সবাইকে নিয়ে ভগবত ভক্তি করতে পারেন, সেজন্য আপনাদের প্রথমত কি আহার করা প্রয়োজন, নিদ্রা করা প্রয়োজন, বাসস্থান প্রয়োজন, জৈবিক চাহিদা, সেই জৈবিক চাহিদাগুলি পূর্ণ করার জন্য যেহেতু আপনাদের এই সমস্ত কিছু প্রয়োজন, তাই সেই জিনিসগুলি অর্জন করার জন্য আপনার জীবিকা প্রয়োজন, তাই সেই জীবিকা প্রয়োজনের জন্য ন্যূনতম যা প্রয়োজন, ন্যূনতম আপনাদের বা আপনাদের গৃহস্থদের আহার, নিদ্রা, ভয় যেগুলি আছে এই সমস্ত কিছু পরিপূর্ণ করার জন্য যা প্রয়োজন সেটা গ্রহণ করার জন্য, যতটুকু ন্যূনতম প্রয়োজন তা গ্রহণ করাকে বলা হচ্ছে প্রকৃত বৈরাগ্য, এবং বাকি সময় আমরা ভগবত ভক্তিতে যুক্ত করি। এই জন্য এখানে বলা হচ্ছে এই বর্ণাশ্রম ধর্ম। কেন বর্ণাশ্রম ধর্ম গুরুত্ব প্রদান করা হচ্ছে? কারণ বর্ণাশ্রম হচ্ছে একটা লাইফস্টাইল, একটা জীবনযাত্রার ধরন, একটা জীবন চর্চা, একটা জীবনযাত্রার বলা হচ্ছে জীবনশৈলী। কেন এই জীবনশৈলী আমাদের প্রয়োজন? না, আমাদের এই বর্ণাশ্রম করা হচ্ছে গুণ এবং কর্ম অনুসারে, কে কি রকম কর্ম করবে তার গুণ অনুসারে, তার বৃত্তি অনুযায়ী, তার স্বভাব অনুযায়ী। তাই যে ব্যক্তি যেরকম স্বভাব এবং বৃত্তির অনুসরণ সম্পন্ন, সেই ব্যক্তি সেরকম আচরণ করতে পারে। আর যদি সে তার গুণ এবং কর্ম অনুযায়ী, বৃত্তি অনুযায়ী আচরণ করে থাকে, তাহলে কি হবে? তাহলে তার জীবনযাত্রা সহজ হয়ে যাবে, তার জীবনযাত্রা সহজ হয়ে যাবে, তার জীবিকা নির্বাহের জন্য তাকে অধিক পরিশ্রম করতে হবে না। তাহলে কি হবে? তার অধিক সময় সে বের করতে পারবে, তার সময় অনেক সময় বেঁচে যাবে, এবং সেই সময়টা সে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করতে পারে বা কৃষ্ণ ভক্তিতে ব্যয় করতে পারে, অধিকাংশ সময় ভগবানের ভক্তি চর্চায় ব্যয় করতে পারে। এই হচ্ছে মূল ব্যাপার, গুণীভূতা ভক্তি, প্রধানীভূতা ভক্তি এবং শুদ্ধ ভক্তি। আরো কোনো প্রশ্ন থাকলে এই ব্যাপারে আপনারা আপনারা এই ক্লাসের সময় লিখে পাঠাতে পারেন এখানে। তো এখন এই তিন ধরনের ভক্তির কথা দেখলাম আমরা, গুণীভূতা ভক্তি, প্রধানীভূতা ভক্তি, কেবলা ভক্তি। এখানে এখানে হচ্ছে শুধুমাত্র ভক্তি, কেবলা ভক্তি, 100% ভক্তি। এখানে মিশ্রণ আছে কিন্তু ভক্তির প্রাধান্য। এখানে হচ্ছে গুণের প্রাধান্য, গুণের প্রাধান্য। এখন এই দেখো, দেখতে পেলাম আমরা তিন ধরনের ভক্তির কথা দেখলাম, এবং এখন দেখলাম তিনটা ট্র্যাক বা তিনটা লাইন, তিনটা পথ, সনিষ্ঠ, পরিনিষ্ঠ, নিরপেক্ষ। এখন এরা এরা তিনজনেই, এই তিন ধরনের ব্যক্তিরাই কিন্তু এই এই গুণগুলি আছে। এরা শ্রদ্ধালু, ভগবানের প্রতি শ্রদ্ধা আছে, ভক্তের প্রতি, ভক্তির প্রতি শ্রদ্ধা আছে, সৎ ধর্ম অর্থাৎ পরধর্ম, আমাদের নিত্য ধর্ম যে সনাতন ধর্ম ভগবত ভক্তি, তার প্রতি নিষ্ঠা আছে, এবং ইন্দ্রিয়কে জয় করেছে। তাই যদি এই তিনটা স্তরে কেউ আসতে না পারে, তাহলে তার এখানে শুরুই হচ্ছে না, তার স্টেজ গুলি শুরুই হচ্ছে না, সহজ কথা। এখন এই স্তরের যে ভক্ত আছে বা এই পথের যে ভক্ত ব্যক্তিগণ আছে, তারা মনে করে কি, তারা মনে করছে কি, যে আমরা এই গুণীভূতা স্তরে আচরণ করব। সদ্য সনিষ্ঠ ভক্তরা তারা বলছে কি, আমি গুণীভূতা স্তরে আচরণ করব। আমরা একটা কালার কোড প্রদান করতে পারি, আমরা গুণীভূতা স্তরে আচরণ করি, আমরা অর্থাৎ
আমাদের মূল প্রাধান্য হচ্ছে আমাদের কর্ম, জাগতিক জীবন, কর্ম করা, কর্ম, জ্ঞান, ধ্যান, এগুলো হচ্ছে আমাদের মূল প্রাধান্য। সাথে সাথে আমরা ভগবত ভক্তির অনুশোধন করি। এই স্তরে সাধারণত বলা হচ্ছে রামানুজ মধ্বাচার্য সম্প্রদায়, মধ্ব সম্প্রদায় তারা এই জিনিসটা, এই জিনিসটার প্রাধান্য দিয়ে থাকে। মধ্বাচার্য সম্প্রদায়ে তারা এই সনিষ্ঠ বা এই গুণীভূত ভক্তির প্রাধান্য করে থাকেন, যে আমরা ভগবত ভক্তি করি, ভগবত ভক্তি করার ফলে আমাদের কি হবে, আমাদের হৃদ বিশুদ্ধি হবে, অর্থাৎ হৃদয় শুদ্ধ হবে, হৃদ বিশুদ্ধি বলা হচ্ছে, বা হৃদয় শুদ্ধ হবে, হৃদয় শুদ্ধ হবে ভক্তি করার ফলে আমাদের হৃদয় শুদ্ধ হবে। আমাদের হৃদয় বিশুদ্ধ হবে, তারপরে আমরা প্রধানীভূত স্তরে আসবো, তারপরে আমরা প্রধানীভূত স্তরে আসবো। প্রথমে আমাদের ভগবত ভক্তি অনুশীলন করব, আমরা কর্ম করব, আমরা কর্ম করব, কর্ম করব, জাগতিক জীবন পরিচালনা করব, সাথে সাথে অল্প একটু ভক্তি করব। তারপরে সেই অল্প একটু ভক্তির ফলে যখন আমাদের হৃদয় বিশুদ্ধ হবে, তখন আমরা এই প্রধানীভূত স্তরে আসবো। এটা হচ্ছে মধ্বাচার্য সম্প্রদায়ের তাদের তত্ত্ব হচ্ছে এরকম, তারা এটার উপর প্রাধান্য করে। এবং এইভাবে অনেক অনেক জন্ম, হাজার জন্ম লেগে যেতে পারে, অনেক অনেক জন্মের পরে আমরা ধীরে 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 ভগবানকে প্রাপ্ত করবো। এটা কথা স্লো ট্র্যাক, ধীর গতির, অনেক জন্মের পর, অনেক জন্মের পর তারা ভগবানের প্রতি ভক্তি আসক্তি লাভ করতে পারে। তারপরে তারা এটা করার পরে যখন প্রধানীভূত স্তরে আসবে, তখন তারপর সেখান থেকে বলা হচ্ছে লোক সংগ্রহ, অর্থাৎ আমরা প্রচার করবো, তখন প্রচার করবো লোক সংগ্রহ। তারা তারা ততটা প্রচারে আসক্ত না, প্রচারে ততটা উৎসাহী না, প্রচার করব। এখন রামানুজাচার্য সম্প্রদায়, এটা হচ্ছে পরনিষ্ঠ ভক্ত, তারা রামানুজাচার্য সম্প্রদায় এই জিনিসটার প্রাধান্য দেওয়া হয়। তাদের সম্প্রদায় এটাকে প্রাধান্য দেয় প্রধানীভূত স্তরকে, যে না আমরা প্রথমে ভক্তি করব, ভক্তি আমাদের মূল প্রাধান্য থাকবে, সাথে সাথে কর্ম, জ্ঞান, ধ্যান, যোগ, এই সমস্ত কিছু থাকবে, কিন্তু ভক্তি হচ্ছে আমাদের মূল প্রাধান্য। অর্থাৎ এটা হচ্ছে ভক্তিমিষ্ট কর্ম, ভক্তিমিষ্ট জ্ঞান, ভক্তিমিষ্ট যোগ, এটা হচ্ছে কর্মমিষ্ট ভক্তি, কর্মমিষ্ট ভক্তি, জ্ঞান মিষ্ট ভক্তি, বা যোগ মিষ্ট ভক্তি। অর্থাৎ আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভক্তি করা, সাথে সাথে অল্প একটু সময় আমরা আমাদের জীবিকা নির্বাহের যতটুকু প্রয়োজন, যেমন ঈশ্বর অনুষ্ঠানে আমরা দেখতে পাবো যে সিদ্ধান্ত প্রদান করা হবে, যতটুকু আমাদের বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকুতে সন্তুষ্ট থাকা। তাহলে আমাদের অধিক গর্ধবের মতো পরিশ্রম করার প্রয়োজন নেই। আমার হয়তো খাওয়ার জন্যে, থাকার জন্যে অল্প একটু জায়গা প্রয়োজন, অল্প একটু খাবার প্রয়োজন,
তাহলে কেন আমি গাধার মতো পরিশ্রম করবো এবং কেন আমি চেষ্টা করবো? আমি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার বেতন চাই আমার, তার যারা হবে না আমার সারা দিন রাত আমাকে পরিশ্রম করতে হবে। শিল প্রভুপাদ তার ভাগবতম তাৎপর্য লিখছেন যে কিভাবে পঞ্চম স্কন্ধে যে কিভাবে লোকের সকালবেলা উঠে তারপর গাড়িতে করে যায় 1-2 ঘন্টার জার্নি, তাদের অফিসে যায়, ব্যবসায় যায়, তারপর সারাদিন ব্যবসা করে বা অফিসে অফিসে যায়, 10-12 ঘন্টা পরে আবার ফিরে আসে, তারপর রাতের বেলা আসে আবার ঘুমিয়ে যায়। রাতের বেলা যায়, দিনের বেলা যায়, তাদের কুটুম্ব ভরণ করে অর্থ উপার্জন করে, রাতের বেলা হয় তাদের প্রতিক্রিয়ায় কিংবা ঘুমের মধ্যে যায়। তো আমরা ভক্ত হওয়ার পরেও যদি আমরা সেইভাবে আমাদের চিন্তা চেতনা থাকে তাহলে কি আমরা পার্থক্য হলো, কি আমরা পেলাম? তো সেজন্য এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমরা কোন স্তরে আছি ভক্তিতে। তারা বলে যখন আমরা ভক্তি করব সরাসরি তখন ভক্তি থেকে আমাদের হৃদ বিশুদ্ধি হবে, ভক্তি করার পরে আমাদের হৃদ বিশুদ্ধি হবে এবং লোক সংগ্রহ হবে, এটা হচ্ছে তাদের মতবাদ। এবং তারা বলে আমরা এক জীবনের মধ্যে, এই জীবনের মধ্যেই আমরা পূর্ণ ভগবত ভক্তি লাভ করে ভগবানকে লাভ করতে পারবে, এটা হচ্ছে রামানুজ সম্প্রদায়ের তত্ত্ব। তারা এক এটা হচ্ছে অনেক অনেক জীবনের পরে তারা ভগবানকে লাভ করতে পারে, এটা এক জীবনের মধ্যে তারা ভগবানকে লাভ করতে পারে। এখন এই যে নিরপেক্ষ, এটা হচ্ছে কোন সম্প্রদায়ের কথা? এটা হচ্ছে আমাদের সম্প্রদায়, গৌড়ীয় সম্প্রদায়। এটা হচ্ছে আমাদের সম্প্রদায়ের ফিলোসফি, আমরা এই এটাকে আমরা প্রমোট করছি। আমাদের সম্প্রদায়ে এই এই ভক্তির কথা বলা হচ্ছে, অর্থাৎ পূর্ণরূপে পূর্ণরূপে ভগবানের কাছে শরণাগতি। অন্যাভিলাষী তা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম, এটা হচ্ছে আমাদের সম্প্রদায়ের মূল তত্ত্ব। এবং আমাদের সম্প্রদায় বলা হচ্ছে এটা যখন করা হবে তখন আমাদের এই যে লোক লোক সংগ্রহ ঋত বিশুদ্ধি, এবং আরেকটা আছে ভগবত অনুভব। ভগবানের অনুভব করা, ভগবানকে অনুভব করা, আর তাদের ক্ষেত্রে ভগবান অনুভব হচ্ছে এই স্তরে এসে, এই স্তরে এসে ভগবত অনুভব। কিন্তু আমাদের ক্ষেত্রে ভগবত অনুভবটা হচ্ছে এই স্তরে এসে, অর্থাৎ আমাদের সম্প্রদায় বলা হচ্ছে এক জীবনেও না, এদের বলা হচ্ছে অনেক জীবনের পর, এদের বলা হচ্ছে এক জীবনের মধ্যেই ভগবত অনুভব করতে পারে, আমাদের বলা হচ্ছে এক জীবনেও না, অল্প দিনের মধ্যে, অল্প দিনে ভাবোদয় হয় বলা হচ্ছে, অল্প দিনে ভাবোদয় হয়, অল্প দিনে ভাবোদয় হয়। এই হচ্ছে আমাদের সম্প্রদায়, আমাদের জানা উচিত। কেন আমরা এত বিস্তারিত ভাবে আলোচনা করছি এটা? কারণ আমাদের জানা উচিত যে আমরা যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আছি, আমাদের সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়ের পার্থক্যটা কি, এবং আমরা বিশেষ কি পাচ্ছি, এবং আমাদের কি, আমাদের মনোভাবটা, আমাদের লক্ষ্য কোথায় থাকা উচিত, আমাদের লক্ষ্য কোথায় থাকা উচিত, এটা আমাদের চিন্তা করা উচিত। তাই আমাদের সম্প্রদায় বলা হচ্ছে যে ভক্তিতে প্রগতিটা খুব র্যাপিডলি হওয়া উচিত, খুব ফাস্ট হওয়া উচিত ভক্তিতে প্রগতি। আমি অনেকদিন ধরে আসছি, ধীরে 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 চলছে, বলদের গাড়ির মতো, গরুর গাড়ির মতো, এরকম না। আমাদের সম্প্রদায় হচ্ছে একদম ফাস্ট, ফাস্টার অন্যান্য তথ্যের তুলনায়। তাই এজন্যে সনিষ্ঠ পরিনিষ্ঠ নিরপেক্ষ,
যদি আমরা নিরপেক্ষ আচরণ ভক্তির অনুশীলন করতে নাও পারি, নিরপেক্ষ অনুশীলন করতে নাও পারি, কমপক্ষে আমাদের প্রধান পূজা স্তরে আসা উচিত। কিন্তু আমাদের লক্ষ্য থাকা উচিত নিরপেক্ষ স্তরে, অর্থাৎ আমি অন্যাভিলাষ ছেড়ে। সহজ নিরপেক্ষ ভক্তি মানে কি? কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, সহজ তত্ত্ব। এটা আপনারা বড় করে নোট করতে পারেন। চৈতন্য চরিতামৃতে যখন কৃষ্ণ মহাপ্রভু রূপশিক্ষা সনাতন শিক্ষা বর্ণনা করছেন, তখন তিনি ব্যাখ্যা করছিলেন কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ। শান্তরতি অর্থাৎ শান্ত, আমরা জানি শান্ত দাস্য সক্য বাৎসল্য মাধুর্য। প্রশ্ন করছেন এখানে কেউ, এই আচ্ছা এই বিভাজন কনিষ্ঠ মধ্যম উত্তম অধিকারীর সাথে সম্পর্কিত? লোক সংগ্রহ করে দেখবেন, লোক সংগ্রহ মানে হচ্ছে প্রচার করা বা অন্যকে উৎসাহিত করা, অন্যের কাছে তা এই ভগবত ভক্তির পন্থাটা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করা, অন্যের কাছে প্রচেষ্টা করার পৌঁছে দেয়া। যে এই বিভাজন কি কনিষ্ঠ মধ্যম উত্তম অধিকারীর সাথে সম্পর্কিত প্রশ্ন করা হচ্ছে? কনিষ্ঠ মধ্যম উত্তম অধিকারী এক্স্যাক্টলি না, আবার অন্যদিক থেকে করা যেতে পারে, হ্যাঁ, তবে এক্স্যাক্টলি না, এটা অন্য একটা ট্র্যাক, অন্য একটা সিস্টেম, অন্য এক ভাবে বিভাজন করা হচ্ছে, যেটা আমরা কনিষ্ঠ মধ্যে অধিকারী পদে আমরা আলোচনা করব। সহজ কথা, কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, অর্থাৎ আমাদের তৃষ্ণা বা ইচ্ছা, আমি এটা চাই, ওটা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, এই চাই, যা আমাদের ইচ্ছা থাকতে পারে, চাকরি চাই, ছেলে চাই, মেয়ে চাই, স্বামী স্ত্রী চাই, যাই চাই আমরা, সেটা যদি কৃষ্ণের সাথে সম্পর্কিত না হয় সেটা হচ্ছে অসৎ তৃষ্ণা, অসৎ তৃষ্ণা। কৃষ্ণ তৃষ্ণা ছাড়া বাকি যা কিছু আছে বলা হচ্ছে অসৎ তৃষ্ণা, অসৎ তৃষ্ণা। এই অসৎ তৃষ্ণা ত্যাগ করা আমাদের, এবং কেবলমাত্র অসৎ তৃষ্ণা ত্যাগ, কৃষ্ণ কৃষ্ণ বিনা তৃষ্ণা মানে হচ্ছে অসৎ তৃষ্ণা, এই অসৎ তৃষ্ণা ত্যাগ করতে বলা হচ্ছে। চৈতন্য চরিতামৃতের প্রথম অধ্যায় আদি লীলায় কৃষ্ণ সুরেশ গোস্বামী ব্যাখ্যা করছেন, দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। সহজ কথা, দুঃসঙ্গ বলতে কি বুঝে? আমরা বলি সৎসঙ্গ, অসৎসঙ্গ, সৎসঙ্গ, দুঃসঙ্গ, দুঃসঙ্গ বলতে কি বুঝায়? সহজ কথা, কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তি বিনা অন্য যা কিছু আমরা চিন্তা করি, অন্য যা কিছু আমরা পেতে চাই, সব হচ্ছে অসৎসঙ্গ বা দুঃসঙ্গ, এই সমস্ত কিছু পরিত্যাগ করা উচিত। তখন এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া, এই যে বলা হচ্ছে, এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া, শান্তরতি, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং তারপরে মাধুর্য আছে, শান্ত হচ্ছে সবার নিচেরটা প্রাইমারি মুখ্য রসগুলির মধ্যে। তো শান্তরসের দুটা হচ্ছে, একটা কৃষ্ণনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ, অসৎ তৃষ্ণা ত্যাগ, এটা হচ্ছে শান্তরতির গুণ। তারপর দাস্যরতির মধ্যে কি গুণ আছে? এই যে শান্তরসের দুটা গুণ আছে, শান্তরতির কৃষ্ণনিষ্ঠা তৃষ্ণা, এগুলো তো আছেই, সাথে এডিশনালি তারা ভগবানের সেবাও করছে, এটা হচ্ছে দাস্যরতির গুণ। আর বাৎসল্যরতির কি গুণ? তাদের শান্তরতির গুণগুলি আছে, দাস্যরতির গুণ আছে, এবং প্লাস এডিশনালি বাৎসল্যরতির গুণ আছে। শান্তরতির গুণ কৃষ্ণনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ এটা আছে, দাস্যরতির গুণ সেবাটা আছে, সাথে সাথে সক্ষরস, ভগবানের প্রতি সক্ষরস সেবাও আছে, সাথে সাথে বিশ্বম্বর প্রদান বা সক্ষরস সেটাও আছে। এবং বাৎসল্যে কি আছে? নিচের গুণগুলি আছে প্লাস এডিশনালি বাৎসল্যের এক্সট্রা হচ্ছে ভগবানের প্রতি তাদের বাৎসল্য প্রেম, এটা আছে। মাধুর্য রসে এই নিচের সবগুলি আছে, সাথে সাথে ভগবানের প্রতি তাদের প্রেম আছে, মাধুর্য রস আছে, সিঙ্গার রস আছে। এইভাবে আমাদের কমপক্ষে নিচের ক্রাইটেরিয়া হচ্ছে, আমরা যদি আমরা বলছি আমরা কোন রসে, আমরা অনেক সময় কথা বলি আমরা কোন রসে আছি, শান্ত রসে, দাস্য রসে, মাধুর্য রসে, আমাদের সম্প্রদায়ের মূল লক্ষ্য হচ্ছে মাধুর্য রস, মাধুর্য মর্যাদা, মাধুর্যের মর্যাদা আমাদের সম্প্রদায়ের মূল লক্ষ্য, তাহলে মাধুর্য রসে পৌঁছতে যাই। কিন্তু মাধুর্য রসে পৌঁছতে গেলে আমাদের বেসিক যে ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে এটি, কৃষ্ণ বিনা কৃষ্ণ ত্যাগ, অর্থাৎ আমি কি চাই আমার জীবনে, আমি আমার লাইফে বা আমি আমার হৃদয়ে কি বাসনা আছে, ভগবানকে চাই না অন্য কিছু চাই, সহজ কথা। তাই আমাদের কি করা উচিত? কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, বাকি সমস্ত কিছু পরিত্যাগ করা উচিত।
এখন এই হচ্ছে মূল ব্যাপার। এই সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কিনা? এই সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন তাহলে আপনি করতে পারেন। তো এই হচ্ছে মূল ব্যাপার, অধিকারী এরা হচ্ছে, এই তিন ধরনের ব্যক্তি হচ্ছে এই ভগবত গীতার অধিকারী, অর্থাৎ নিরপেক্ষ, পরিনিষ্ঠ এবং সনিষ্ঠ। সনিষ্ঠ, পরিনিষ্ঠ, এই এরা তিন জনের কথা দেখলাম আমরা। তো এদের মূল গুণ হচ্ছে এরা শ্রদ্ধালু, সদ্ধর্মনিষ্ঠ, বিচিতেন্দ্রিয়। এদের তিনজনের সাধারণ গুণ হচ্ছে এরা শ্রদ্ধালু, সদ্ধর্মনিষ্ঠ, বিচিতেন্দ্রিয়। এখন আমাদের যাচাই করা উচিত নিজেকে, যে আমাদের কতটুকু শ্রদ্ধা আছে ভগবানের প্রতি, ভগবানের ভক্তির প্রতি, আমাদের ধর্মে ভক্তির প্রতি কতটুকু নিষ্ঠা আছে, এবং আমরা ইন্দ্রিয় কতটুকু জয় করতে পেরেছি, তখন গিয়ে আমরা ভগবদ গীতা পাঠের অধিকারী হতে পারবো, ভগবদ গীতা হৃদয়ঙ্গম করার অধিকারী হতে পারবো, ভগবদ গীতা আমরা হৃদয়ঙ্গম করার অধিকারী হতে পারবো। সহজ কথা, আর না হলে আমরা ভগবদ গীতা পড়ে যেতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত, অনেকবার পড়ে যেতে পারি, কিন্তু আমরা ভগবদ গীতা প্রকৃতভাবে হৃদয়ঙ্গম করতে গেলে আমাদের এই গুণগুলি আমাদের মধ্যে গ্রহণ করা প্রয়োজন, আমাদের মধ্যে অনুশীলন করা বা আমাদের মধ্যে আয়ত্ত করা, উন্নত করা প্রয়োজন। তারপর হচ্ছে সম্বন্ধ, সম্বন্ধ হচ্ছে বাচ্য বাচক সম্বন্ধ, সম্বন্ধ হচ্ছে বাচ্য বাচক সম্বন্ধ, অর্থাৎ বাচ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ, যাকে যেমন আমরা আগে পড়েছিলাম গণিতে, ভাজ্য ভাজক, যাকে ভাজন করা হয় সে হচ্ছে ভাজ্য, যে ভাজন করে সে হচ্ছে ভাজক। সহজ কথা, একই ভাবে বাচ্য মানে হচ্ছে যার সম্বন্ধে বলা হয় তিনি হচ্ছে বাচ্য, শ্রীকৃষ্ণ হচ্ছেন বাচ্য, এবং যে বলে সে হচ্ছে বাচক, গীতা হচ্ছে বাচক। বিচিতেন্দ্রিয় হলে কিভাবে গুণীভূতা ভক্তি এর স্টেজ থাকতে পারে? হ্যাঁ, বিচিতেন্দ্রিয় হলেও থাকতে পারে গুণীভূতা ভক্তির স্টেজ, তিনি ইন্দ্রিয় জয় করেছেন, কিন্তু তারপরে তিনি তার কর্তব্য কর্ম করে যাচ্ছেন, তিনি তার কর্তব্য কর্ম করে যাচ্ছেন, তার জাগতিক জীবন পরিচালনা করে, তার সংসার আছে, তার স্ত্রী পুত্র কন্যা পতি পত্নী সবাই সবকিছু আছে, পিতা মাতা সবকিছু আছে, তাদের প্রতি দায়িত্ব পালন করছেন, সমাজের প্রতি দায়িত্ব পালন করছেন, যেটা হচ্ছে গুণীভূতা স্তর, তিনি সেই গুণের স্তরে আচরণ করছেন, কিন্তু তিনি তিনিও নিষ্কাম, নিষ্কাম হয়ে তিনি আচরণ করছেন, সেরকম বিচিতেন্দ্রিয় থাকতে পারে, বাচ্য বাচক সম্বন্ধ। তারপর হচ্ছে বিষয় কি, বিষয় হচ্ছে পরমাত্মা নিরূপণ। এই ভগবত গীতা থেকে আমরা কি পড়তে পারি, ভগবত জানতে পারি, ভগবত গীতার বিষয়বস্তু হচ্ছে পরমাত্মা সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, পরমাত্মার তত্ত্ব আলোচনা করা হচ্ছে এখানে ভগবত গীতায়। প্রয়োজন কি, ভগবত গীতার কি প্রয়োজন আছে, অর্থাৎ ভগবত গীতার লক্ষ্য কি, ভগবত গীতা পাঠ করলে আমরা কি ফল লাভ করতে পারি, ভগবত গীতা পাঠ করলে আমরা অবিদ্যা প্রবৃত্তি অশেষ ক্লেশ নিবৃত্তি পূর্বক ভগবানের সাক্ষাৎকার লাভ করতে পারি, আমরা অবিদ্যা প্রবৃত্তি অশেষ ক্লেশ থেকে নিবৃত্ত হতে পারি, এবং অর্থাৎ ভগবত গীতা পাঠ করার ফলে আমরা হৃদয়ের সমস্ত অবিদ্যা থেকে মুক্ত হতে পারি, এবং অশেষ ক্লেশ, আমার যত ক্লেশ আছে আদি ভৌতিক, আধি আত্মিক, আধি দৈবিক সমস্ত ক্লেশ থেকে মুক্ত হলে ভগবত সাক্ষাৎকার বা ভগবত অনুভব, যাকে আমরা বলছিলাম ভগবত অনুভব, এই যে ভগবত অনুভব, সেই ভগবত অনুভব আমরা লাভ করতে পারি। এই হচ্ছে ভগবত গীতার চারটা অনুবন্ধ চতুষ্টয়, অনুবন্ধ চতুষ্টয় চার ধরনের। এই সম্বন্ধে প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ভক্তিবিনোদ ঠাকুর তার রসিক রঞ্জনে আরো ব্যাখ্যা করছেন, তো গীতার দু ধরনের পাঠক আছে, কি দু ধরনের পাঠক, এক হচ্ছে স্থূলদর্শী, কেবল বাক্যার্থ নিয়ে তারা সিদ্ধান্ত করেন, আর এক হচ্ছে সূক্ষ্মদর্শী, তারা শাস্ত্রের তাত্ত্বিক অর্থ অনুসন্ধান করেন, শাস্ত্রের তাত্ত্বিক অর্থ অনুসন্ধান করে, স্থূলদর্শী এবং সূক্ষ্মদর্শী দু ধরনের পাঠক আছেন ভগবদ গীতার। সহজ কথা, স্থূলদর্শী সূক্ষ্মদর্শী পার্থক্য কি, যে না স্থূলদর্শী তারা বাহ্যিক ভাবে তারা দেখেন, মনে করুন কে একটা কিছু কথা কিছু বললো, তারা বাহ্যিক জিনিসটা দেখে দেখেন তারা, কিন্তু তাদের এই কথাটার পিছনে অন্তর্নিহিত কি মর্মার্থ আছে, যেমন আমরা যখন অনুবাদ করি ইংরেজি থেকে বাংলায় বা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করি, দু ধরনের অনুবাদ ভাষান্তর হতে পারে, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, একটা হচ্ছে মর্মানুবাদ বা ভাবানুবাদ। স্থূলদর্শীরা তারা আক্ষরিক অনুবাদ করেন, এজ ইট ইজ বলেন, যা আছে সেটাই, কিন্তু সূক্ষ্মদর্শীরা তারা মর্মানুবাদ করেন, ভাবানুবাদ করেন, ভাবানুবাদ প্রদান করেন তারা। এখন অনেকে বলেন
যেমন গীতার মধ্যে, যেমন অনেকে সিদ্ধান্ত করেছেন গীতা পাঠ করার পরে যে কৃষ্ণ অর্জুনের কাছে ভগবদ গীতা শুনিয়েছেন, যে ভগবদ গীতা শোনার পর অর্জুন কি করেছেন, ভগবদ গীতা শোনার পর অর্জুন তিনি যুদ্ধ করেছেন। তাই ভগবদ গীতার সিদ্ধান্ত কি, ভগবদ গীতার সিদ্ধান্ত হচ্ছে কর্ম করা, যার যার কর্ম করা, কর্মহি কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে উদাচরণ, কর্মই হচ্ছে ভগবদ গীতার মূল সিদ্ধান্ত। আমাদের সকলের কর্ম করা উচিত, আমাদের সকলের যার যার জীবিকা নির্বাহ করা বা যার যার কর্তব্য কর্ম পালন করা, এটা হচ্ছে ভগবদ গীতার মূল সিদ্ধান্ত যে অর্জুন কর্ম করেছে। এটা হচ্ছে স্থূলদর্শী ব্যক্তিদের কাজ, এটা হচ্ছে স্থূলদর্শী ব্যক্তিদের সিদ্ধান্ত যে গীতা পাঠ করার পরে কি ফল হয়েছে, গীতা পাঠ করার পরে কি ফল হয়েছে যে অর্জুন যুদ্ধ করেছে। কিন্তু সূক্ষ্মদর্শী ব্যক্তিরা জানেন যে না, অর্জুন যদিও যুদ্ধ করেছেন, কেন অর্জুন যুদ্ধ করেছেন, অর্জুন যুদ্ধ করলে ভগবানের প্রকৃত উপদেশ কি ছিল, ভগবানের প্রকৃত উপদেশ ছিল কি, গীতার অন্তিম উপদেশ কি, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, যে অর্জুনকে বলেছেন কৃষ্ণ, হে অর্জুন তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো, সমস্ত বৃত্তি পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। এটা হচ্ছে ভগবদ গীতার সিদ্ধান্ত, সত্যটা ভগবদ গীতার সিদ্ধান্ত, এটা হচ্ছে এটাই। তাহলে অর্জুন কেন যুদ্ধ করলেন না, অর্জুন ক্ষত্রিয় রূপে তার ধর্ম ছিল যুদ্ধ করা, এখন তিনি যুদ্ধ করছেন, এটাকে তার ক্ষত্রিয় রূপে যুদ্ধ করেছেন বলা হচ্ছে না, এটা তিনি ক্ষত্রিয় রূপে তার ধর্ম আচরণ করে যুদ্ধ করছেন না, বরঞ্চ অর্জুন আগেই, অর্জুন যখন গীতার শুরুতেই আমরা দেখতে পাবো তিনি প্রথম অধ্যায়ে বলছেন যে হে কৃষ্ণ, হে মাধব, আমি যুদ্ধ করতে চাই না, আমি তোমার চরণে আমি প্রপত্তি করছি, আমি তখনই যখন তিনি বলছেন আমি যুদ্ধ করতে চাই না, আমি সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে চাই, তখনই তিনি তার ধর্ম পরিত্যাগ করেছিলেন, তখনই তিনি তার ধর্ম পরিত্যাগ করছিলেন করেছিলেন। তাই অর্জুন যখন গীতা শোনার পর যুদ্ধ করেছিলেন, এটা তিনি তার স্বধর্ম বসে যুদ্ধ করছেন না, বরঞ্চ এটা ভগবানের আদেশ রূপে গ্রহণ করছে, আদেশ রূপে তিনি যুদ্ধ করেছেন। ভগবান বলেছেন মা মনুষ মরা যুদ্ধ চ, হে অর্জুন তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো, নিমিত্ত মাত্র ভাবে সত্য সব্যসাচী, তিনি গীতাই বলেছেন। তাই আমাদের ধর্ম কি, ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবান যা প্রদান করবেন, ভগবান যা বলবেন, সেটি হচ্ছে ধর্ম, ভগবানের আদেশ নির্দেশ পালন করাই হচ্ছে ধর্ম। অর্জুনের জন্য পরম ধর্ম ছিল এটি, আমাদের জন্য ভগবত ভক্তি হচ্ছে ধর্ম কি, ভগবানের ভক্তি করা, ষোলমালা জপ করা, কমপক্ষে ষোলমালা জপ করা, চারটা বিধিনিষেধ পালন করা, ভগবানের সেবা করা, ভক্তদের সেবা করা, প্রচার করা, এটা হচ্ছে আমাদের জন্য ভক্তি, আমাদের জন্য ধর্ম। কিন্তু অর্জুনের জন্য সাধনা, অর্জুনের জন্য ভক্তি ছিল যুদ্ধ করা, যেহেতু ভগবান তাকে বলেছিলেন। তাই অর্জুন তার ভগবানের প্রতি সেবারূপে তিনি যুদ্ধ করেছিলেন, নিজের ধর্মের বিষয়ে যুদ্ধ করেননি। এই দুই ধরনের পাঠক আমরা দেখতে পারি ভগবদ গীতা। তো আজকে আমরা এখানে সমাপ্ত করছি, আমরা আজকে দেখলাম কি কি আমরা আলোচনা করলাম আজকে, যে ভগবদ গীতার বিষয়বস্তু, পাঁচটা বিষয়বস্তু, জীব ঈশ্বর প্রকৃতি কর্মকাল, তার মধ্যে প্রথম চারটি হচ্ছে নিত্য, কর্মনিত্য না। এই সম্বন্ধে আমরা আরো ডিটেইলস দেখতে পাবো পরবর্তীতে। ভগবদ গীতা কি আমরা সেটা দেখেছিলাম, ভগবদ গীতার পরিকাঠামো দেখেছিলাম, তিনটা করে অধ্যায় আছে ভগবদ গীতাতে, ছটা করে অধ্যায় তিনটা ভাগ করা হচ্ছে। তারপর অনুবন্ধ চতুষ্টয়, অধিকারী, সম্বন্ধ, বিষয়, প্রয়োজন, তাদের সম্বন্ধে আমরা আলোচনা করলাম ডিটেইলস, এবং ভগবদ গীতার দুই ধরনের পাঠক, এই সম্বন্ধে আলোচনা করবো ডিটেইলস। কালকে আমরা মুখবন্ধ থেকে আরো আলোচনা পাঠ করব। তো যারা যারা এখনো মুখবন্ধ ভূমিকা পড়েনি, কালকে আমরা আরো ডিটেইলস আলোচনা করবো, মুখবন্ধ থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। কৃপা করে আপনারা আগামীকালকে একই সময়ে ক্লাস, ছটার সময় ক্লাস, তো আপনারা আগামীকালকে ক্লাসের পূর্বে এই ভগবদ গীতার মুখবন্ধ এবং ভূমিকা আপনারা পাঠ করে রাখবেন, মুখবন্ধ এবং ভূমিকা পাঠ করে রাখবেন। কালকে একই সময়ে আমাদের ক্লাস থাকবে, এবং আগামী সপ্তাহ থেকে আমরা ক্লাস শনিবার এবং রবিবারে করব, শুক্রবার শনিবারের জায়গায় শনিবার এবং রবিবারে। তো কোনো প্রশ্ন আছে কারো আজকে ক্লাসের উপরে, তাহলে আমরা ক্লাস শেষ করব। এবং আপনাদেরকে আরেকটা হচ্ছে, আপনাদেরকে যেটা আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি আপনাদের গ্রুপের মধ্যে, এই হ্যান্ডবুকটা পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি, ভক্তিশাস্ত্রীর পাঠ সহায়িকা। তো সেখানে শ্লোকের তালিকা দেওয়া হয়েছে, কতদিন আমরা দেখিয়েছি 45টা শ্লোক। আপনারা শ্লোক মুখস্থ করা শুরু করুন, এবং আমাদের ঈশ্বর বিশ্বম্বর প্রভু আছেন, তিনি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আছেন, তার কন্ট্যাক্ট দেওয়া আছে এখানে, ঈশ্বর বিশ্বম্বর প্রভু,
তার সাথে যোগাযোগ করুন, তিনি আপনার শ্লোক পরীক্ষা নেবেন। তো আপনাদের কার কখন সময় আছে এবং তার কখন ঈশ্বর বিশ্বমন্ত্রীর কখন ফ্রি সময় আছে সেই অনুযায়ী আপনারা মিটিং ফিক্স করুন। ফিক্স করে আপনার তার সাথে লাইভ ভিডিও কনভারসেশনে গিয়ে আপনারা পরীক্ষা দিন, শ্লোক পরীক্ষা দিন এবং শ্লোক কিভাবে মুখস্থ করবেন বিভিন্ন টিপস আছে এখানে। তো আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি শেয়ার করেছি একটা ভিডিও, আমরা একটা ভিডিও করেছিলাম যে কেন এবং কিভাবে শ্লোক মুখস্থ করবো। অনেকে দেখা যায় ভক্তিশাস্ত্রীতে শ্লোক মুখস্থ করার ব্যাপারটা খুব কঠিন মনে করেন, এটা একটা গুরুত্বপূর্ণ এবং সব থেকে কঠিন একটা দিক মনে হয় স্টুডেন্টদের কাছে, কি শ্লোক মনে থাকছে না, কিভাবে মনে রাখা যায় শ্লোকগুলি, সংস্কৃত শ্লোক। তাই সেই জন্য বিভিন্ন টিপস দেওয়া আছে, একটা ভিডিও বানানো হয়েছে ইউটিউবে, আপনাদেরকে আমি এখানে এখানেও দেখাতে পারি। দাঁড়ান, এখানে আমি দেখাচ্ছি। আমাদের একটা চ্যানেল আছে, নাম ভাগবত বিচার। আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ওখানে বিভিন্ন ভিডিও দেওয়া হয়। আমাদের এখানে গীতার্থ বিচারের ভিডিও গুলি আছে, এই যে তারপর বিভিন্ন ভিডিও আছে এখানে সাথে দেখতে পারেন, ভাগবতের বিভিন্ন ক্লাসের ভিডিও এখানে প্রদান করা হয়। এই যে কেন এবং কিভাবে শ্লোক মুখস্থ করব, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। বিভিন্ন কিছু ব্যাখ্যা করা আছে এখানে ভিডিও শ্লোক মুখস্থ করার ব্যাপারে। আরো কোনো প্রশ্ন থাকলে এ ব্যাপারে আপনারা করতে পারেন আমাদের। প্রশ্ন হচ্ছে, as per handbook the shloka examination will be at the end of 5 the unit, is it true or shloka examination will be after? No, প্রত্যেকটা ইউনিটের পরে শ্লোক এক্সাম হয়, অর্থাৎ ওই ইউনিটের মধ্যে আপনাকে শ্লোকগুলো শেষ করতে হবে প্রত্যেকটা। যেমন প্রথম ইউনিট হচ্ছে ভগবদ গীতার 6টা অধ্যায়, 1 থেকে 6। তো 1 থেকে 6 আমাদের প্রায় 15টার মতো বা আরো কিছু বেশি ক্লাস হবে, আমাদের প্রায় 2 মাসের মতো ক্লাস হবে, এই 2 মাসের মধ্যে আপনাদেরকে এই যে প্রথম মধ্যে থেকে যতগুলো শ্লোক আছে সবগুলি শ্লোক দিয়ে শেষ করবো, মুখস্থ করে শেষ করতে হবে, সবগুলো শ্লোক দিয়ে শেষ করতে হবে এর মধ্যে। তো আপনারা তো সর্বনিম্ন কতগুলো শ্লোক দিব একদিনে, 2টা বা 3টা এরকম নির্দেশ আছে কিনা? তারপরে চেষ্টা করুন যাতে একসাথে, যেহেতু আপনাদের মিটিং করতে হবে, আপনাদেরকেও সময় বের করতে হবে সবাইকে, এবং আমাদের ঈশ্বর বিশ্বরূপ তাকেও সময় বের করতে হবে, তাই যত বেশি দেওয়া যায় একসাথে তাহলে আপনাদেরই ভালো, একসাথে শেষ করতে পারেন 2টা বা 3টা বা 5টা একসাথে আপনার মুখস্থ। এমন না যে ডেইলি আমি করবো, একটা একটা করে করবো শ্লোক একসাথে, দুটা বা তিনটা একসাথে করুন এবং একসাথে 2টা বা 3টা শ্লোক দিন মুখস্থ পরীক্ষাতে। প্রত্যেকটা ইউনিটের ভিতরে আপনাদেরকে শেষ করতে হবে। এবং আমরা বলছিলাম যে প্রত্যেকটা ক্লাসের পরে, প্রত্যেকটা ক্লাস প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে আমাদের, 2টা ক্লাসের পরে আপনাদের একটা প্রবন্ধ লিখতে হবে, 200-300 word এর মধ্যে লিখুন, সংক্ষিপ্ত ভাবে লিখুন। ফাইনালি আরেকটা প্রবন্ধ লিখতে হবে প্রত্যেকটা ইউনিটের পরে, সেখানে একটু বড় করে লিখুন, সমস্যা নেই। কিন্তু এটা যেটা লিখবেন আপনার 200-300 word এর মধ্যে জাস্ট মূল কথা, এখানে বেশি ভূমিকা উপসংহার তেমন কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনার ব্যক্তিগত উপলব্ধি কি, প্রশ্ন হচ্ছে এটাই, যে এই যে আলোচ্য বিষয় আলোচনা করা হলো এবং এই যে পাঠ্য বিষয়, যেমন এই 2টা ক্লাস আজকে এবং কালকে ক্লাসটা হবে ভূমিকা এবং মুখবন্ধের উপরে, এই ভূমিকা মুখবন্ধ পড়ে এবং ক্লাসটা শুনে কোন বিষয়টা আপনাকে সব থেকে বেশি আপনি উপলব্ধি করতে পেরেছেন বা আপনার হৃদয় স্পর্শ করেছে, যেটা আপনি আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে চান, প্রচার ক্ষেত্রে প্রয়োগ করতে চান, তার উপরে আপনি 200-300 word একটা প্রবন্ধ লিখুন। প্রবন্ধ লিখে হয়তো আপনারা টাইপ করে পাঠাতে পারলে ভালো, না হলে আপনারা লিখে এটাকে স্ক্যান করে মোবাইলের ছবি তুলে পাঠাতে পারেন, ইমেইলে পাঠাতে পারেন বা টেলিগ্রামে পাঠাতে পারেন। তবে ছবিটা ভালো করে তুলবেন, যাতে ছবিটা ভালো করে স্পষ্ট হয়, যাতে লেখাগুলো ভালো করে পড়া যায়, সেরকম আপনার মোবাইল দিয়ে স্মার্টফোনে ছবি তুলে পাঠাতে পারেন বা টাইপ করে পাঠাতে পারেন। আজকে এবং কালকের এই 2টা ক্লাসের উপর ভিত্তি করে এবং ভূমিকা মুখবন্ধের উপর ভিত্তি করে আপনারা আগামী সপ্তাহের মধ্যে সেটা পাঠাবেন আমাদের। আর কোনো প্রশ্ন আছে কারো, জানার কিছু আছে? তাহলে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি আজকে, এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা পরবর্তীতে টেলিগ্রামে লিখে পাঠাতে পারেন, আমরা সেখানে অডিও উত্তর প্রদান করতে পারি, অডিও বা আমরা বলে সেখানে রেকর্ড করে উত্তর প্রদান করতে পারি। শ্রীমদ ভগবদ্গীতা যথাযথ কি,
জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সর্বে তো গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি।